হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বন্ধুরা আমাদের ঢালিউড কোন অপবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান দুজন মানুষকে যখন আমরা এক মঞ্চে দেখতে পাই তখন যেন আমাদের আনন্দটা আরো অনেক বেশি দ্বিগুণ হয়ে যায় সে আনন্দ একসঙ্গে দেখার জন্য হলেও আমাদেরকে এই ভিডিওটি দেখা উচিত চিত্রনায়িকা এবং সুপারস্টার সাকিব খান দেশের পেরিয়ে বকখালিতে একটি অনুষ্ঠানে অ্যাটেন্ড করলেন সেই অনুষ্ঠানে হঠাৎ করেই আবির্ভাব ঘটলো সুপারস্টার সাকিব খানের কারণ কলকাতাতে এরকম একটি অনুষ্ঠান হচ্ছে সেখানে উপস্থিত আছেন জিৎ দেব এবং আরো অনেকেই এবং সেই অনুষ্ঠানে অপুর পাশাপাশি রয়েছে আমন্ত্রিত সুপারস্টার সাকিব খান সাকিব খান এবং অপু দুজনেই সারপ্রাইজ হয়েছেন দুজনের কেউই জানতেন না সাকিব খান সেখানে উপস্থিত আছেন অপুও জানতেন না সেখানে শাকিব আছেন এবং সাকিব খানও জানতেন না যে চিত্রনায়িকা উপবিশ্বাস সেখানে আমন্ত্রিত মাসকার্ড থেকে সরাসরি সেখানেও হাজির হয়ে যান সুপারস্টার সাকিব খান এবং উপবিশ্বাসও তার একটি অ্যাওয়ার্ড শো থেকে সরাসরি চলে যান কলকাতায় বকখালিতে এর আগেও চিত্রনায়িকা উপবিশ্বাস পারফর্ম করেছেন কিন্তু আজকের পারফর্মেন্স তার দ্বিগুণ একটি আনন্দের ব্যাপার হয়ে গিয়েছে কারণ তিনি ভাবতেই পারেননি সেখানে হঠাৎ করেই সাকিব যাবেন সাকিব গেস্ট হিসেবে সেখানে সেখানে উপস্থিত ছিলেন জানানোই হয়নি যে সাকিব খান আছেন দীর্ঘ সাত বছর পর এই জুটিকে একসঙ্গে দেখতে পায় বকখালি লোকেরা অনেক বেশি আনন্দিত হয়েছেন এবং অনেক বেশি চমৎকৃত হয়েছেন তাদের এক টিকিটে দুটি সিনেমা দেখার মতোই আনন্দ যেন হয়েছে আসলে ওখানে যে পরিচালক প্রযোজক ছিলেন তারা আসলে অপুকে যতটা ভালোবাসেন ভালোবাসেন কেউ তাই দুজনের কাউকেই জানতে দেননি যে এই অনুষ্ঠানে তারা দুজনই আমন্ত্রিত আছেন বন্ধুরা ব্যাপারটি কিন্তু আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় লেগেছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে ব্যাপারটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না সাকিব খান হুট করেই মাস্কট থেকে কলকাতায় যাওয়াতে সাকিব খানের মাও কিছুটা অবাক হয়েছেন কারণ সাকিবের মা জানতেন যে অপু কলকাতায় রয়েছে তিনি হয়তো ভেবেছেন যে তাহলে ওরা দুজন গিয়েছে জেনেই ওখান থেকে অপু হুট করেই সাকিব খানের মাকে ফোন করে জানায় মা এখানে তো দারুণ একটা সারপ্রাইজ হয়ে গেল সাকিব খানের মা বললেন কি হয়েছে অপু বললেন তোমার ছেলে তো হুট করেই দেখি বকখালিতে হাজির আমি তো তাকে দেখে পুরো সারপ্রাইজ একটা মেসেজও করেনি জানায়নি যে এখানে সে আসছে মা বললেন খুব ভালো হয়েছে যা করে করে ভালোর জন্য তোকে আমি বলেছি না আমি তোকে মন থেকে অনেক বেশি দোয়া করেছি সবে দিন তুই জয়ের যে সাদা কুর্তা পরে পরিয়ে যে ছবিটি তুলেছিস এবং সেই ছবিটি যখন ভাইরাল হয়ে গেছে তখন আমি বুঝে ফেলেছিলাম যে আমার দোয়া কবুল হচ্ছে কারণ তোর মনে যত কিছুই থাক না কারো তুই সাকিবকে কতটা ভালোবাসিস সেটা তো আমি জানি আর ওদিকেও সাকিবও তোকেই ভালোবাসে ওর ভিতরে আর কারোর জন্যই কোনো মায়া নেই ও নিশ্চয়ই অনেক বেশি খুশি হয়ে ওখানে গিয়েছে তোর সঙ্গে দেখা হলে কথা হলে খারাপ ব্যবহার করিস না দুজন মিলেমিশে থাকার চেষ্টা করিস আর জয় তো এখানে আছে জয়কে আমি দেখে রাখছি জয়ের জন্য তোর কোনো টেনশন নেই অপু বললেন মা তুমি আছো বলেই তো আজ আমি এত দূর আসতে পেরেছি তুমি না থাকলে যে আমার কি হতো মায়ের মৃত্যুর পর তুমি তো আমাকে একদমই বুঝতে দাওনি যে আমি আসলে একা আর জয়কে নিয়ে আমি অনেক বেশি ভাবনাতে ছিলাম যে কি হবে কি না হবে কিন্তু তুমি সব কিছু খুবই চমৎকারভাবে মানিয়ে নিয়েছো গুছিয়ে দিয়েছো আমি তোমার কাছে অনেক বেশি কৃতজ্ঞ মা তুমি না থাকলে আমার এত সুন্দর বডি ফিটনেস এবং এত কাজ করা কোনোটাই সম্ভব হতো না সামনে আরও একটা সিনেমা প্রযোজনা করব ভাবছি আর এই সিনেমাটি তো সামনেই মুক্তি দেব। সব কিছু মিলে আমার অনুপ্রেরণা হয়ে থাকলে মা তুমি তোমার মতো মা যদি সারা পৃথিবীতে ঘরে ঘরে থাকতো তাহলে পৃথিবীটাই অনেক সুন্দর হয়ে যেত কারণ ছেলে সন্তান যত কিছু হোক মায়ের কথা শুনবেই আর মা কথা বলেছে ছেলে রাখবে না সেটা হতেই পারে না দুবার হলেও ভেবে দেখে তোমার ছেলেও তাই করেছে তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই মা তুমি আসলেই আগের জন্মে আমার মাই ছিলে কথাটি শুনে সাকিব খানে মা চোখ মুসলেন আর বললেন আর বলিস না বন্ধুরা আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও